আসসালামু আলাইকুম ভালো আছি আপনারা কেমন আছেন যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আর আমি আজকে রান্না করছি হচ্ছে বিফ খুব সিম্পল সিম্পলভাবে হাতে মেখে আগে যেমন মানুষ রান্না করতো ওই রকমভাবে মা খালারা যেভাবে রান্না করতো ওইভাবে আমি হাতে মেখে সব মশলা দিয়ে একসাথে তারপরে আমি এটা রান্না করব আর এখান দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর আমি সব বাটা মশলা দিয়ে একসাথে করে রান্না করব গিফটটা আর এখন যে দিচ্ছি হচ্ছে আদা বাটা আমি আদা বাটাটা পরিমাণ মতো দিয়েছি রসুন বাটাটাও এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচের মতো আর আমার এখানে বিফটা কিন্তু অনেকটা বেশি প্রায় পাঁচ চার কেজির মতো এখানে দেখা যায় একদম কম কিন্তু চার কেজি পরিমাণে আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা আর একটু পোস্ত বাটা জিরা আর পোস্ত বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ করে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গো মসুরি বাটা আর এখন দিয়ে দেবো হচ্ছে এলাচ দারচিনি একসাথে বেটে নেওয়া হয়েছে সব কিছু আমি বাটা মশলা দিয়ে রান্না করব আর বাটা মশলা দিয়ে রান্না করতে করলে নাকি বলে অনেক মজা হয় সে কারণে আমি বাটা মশলা মিক্স করে রান্না করব। আর শুধু আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ওইটাও শুধু গুঁড়া ইউজ করব এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিচ্ছি তাও আমি মরিচের গুঁড়াটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়াটা একটু ঝাল কম সে কারণে একটু বেশি দিয়েছি এটা আমি এগুলোকে ভালো করে ইয়ে করে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবেন আর বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয় খাবারটা তো আমি এখন হাতে ভালো করে মেখে নেব মেখে একদম ভালো করে মেখে নেব সব মশলাটা একসাথে করে বিফটার সাথে মেখে তারপরে বিফটাকে রান্না করব। একদম হাত দিয়ে মেখে একদম মশলাগুলা সবগুলা একসাথে ইয়ে করে দিয়েছি আমি এখন বসিয়ে দিব চুলাতে আর এতে দেখুন আমি বিফটাকে প্রায় অনেকটা পানি উঠেছে আর এটাকে কষাই কষিয়ে নেব তারপর ফিরে আসছি একটু পরে যে দেখুন আমার বিফটা এই ঠিক এইরকম কালার হয়েছে খুব সুন্দর হয়েছে